স্টাডি ফার্স্ট বাংলা এই ইউটিউব চ্যানেলে আবার সকল বন্ধুদের স্বাগত। আমরা স্পেশাল ক্লাস শুরু করেছিলাম ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশের জন্য, পুলিশের যে পরীক্ষা রয়েছে তার জন্য। আজ আমরা আলোচনা করব T20 সায়েন্সের এই সিরিজের স্থিতি গতি, নিউটনের সূত্রাবলী এবং ঘর্ষণ ও স্থিতিস্থাপকতার Top 20 কোশ্চেন্স। আশা করি তোমাদের ভালো লাগবে Top 20 কোশ্চেন্স। আর এরপর আরও পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড করবো সেগুলো জানার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, আর নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, তাহলে শুরু করি আজকে Top 20 কোশ্চিন। হ্যাঁ বন্ধুরা, আমরা Top 20 কোশ্চিনে চলে এসেছি এবং প্রথম কোশ্চিন কি দেখো, প্রথম কোশ্চিন কি সেটা আমাদের দেখতে হবে। বলছে চলন্ত গতির, চলন্ত গাড়ির চাকা কি ধরনের গতি? চলন্ত গাড়ির চাকা মিশ্র গতি, চলন্ত গাড়ির চাকা মিশ্র গতি। দুই নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। দুই নম্বর প্রশ্নে কি বলছে? দুই নম্বর প্রশ্নে অনেকগুলি এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। যেমন প্রথমে বলছে আমাদের এখানে যে সরণ, সরণ হচ্ছে কি? সরণ একটি ভেক্টর রাশি, সরণ। হ্যাঁ, তারপরে নিচে রয়েছে দ্রুতি, দ্রুতির একটি স্কেলার রাশি। তারপরে রয়েছে বেগ, বেগ একটি ভেক্টর রাশি। তারপরে রয়েছে ত্বরণ, ত্বরণ একটি হচ্ছে ভেক্টর রাশি। বল, বল একটি ভেক্টর রাশি। তার এই প্রান্তে রয়েছে ভরবেগ, ভরবেগ একটি ভেক্টর রাশি। এবং রয়েছে শক্তি, শক্তি একটি স্কেলার রাশি। এই সমস্ত সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, বল এবং ভরবেগ, শক্তির কী রাশি এটা কিন্তু পরীক্ষা আসে, এবং সেখানে উল্লেখ থাকবে এরকম যে দ্রুতি একটি কী রাশি, ভেক্টর, স্কেলার, এরকম থাকতে পারে। বা এরকম পরীক্ষা আসতে পারে যে ভেক্টর রাশি কোনটি, সেরকম থাকবে সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, এরকম অপশন থাকবে। তো সেখান থেকে চুজ করে আমাদের নিতে হবে কোনটি প্রশ্নের মধ্যে আসবে। এবার তিন নম্বর প্রশ্নে যাবো বন্ধুরা। তিন নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কি, ত্বরণ কখন শূন্য হয়? ত্বরণ কখন শূন্য হয়? কোনো বস্তুর প্রাথমিক এবং শেষ অবস্থান মিশে গেলে ত্বরণ শূন্য হয়। অর্থাৎ কোনো একটি বস্তু যেখান থেকে যাত্রা শুরু করেছে আবার সেখানে এসে যদি থামে, তাহলে তার পুরো, অর্থাৎ প্রথম থেকে শুরু করে এবং শেষে আবার সেখানে যদি পৌঁছায়, তাহলে তার কিন্তু ত্বরণটা শূন্য হবে। এবার কিন্তু আমরা চলে যাব পরের কিছু প্রশ্নে, এবং সেই প্রশ্নগুলিতে দেখছি আমরা কী রয়েছে। চার নম্বর প্রশ্ন রয়েছে, আমরা চার নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি। চার নম্বর প্রশ্নে বলছে কি, কোনো বলের কারণে, কোন বলের কারণে সাইকেল ও বাইক আরোহী রাস্তার বাঁক ঘোরার সময় হেলে যায়? আবার পড়ছি প্রশ্নটা বন্ধুরা, কোন বলের কারণে সাইকেল ও বাইক আরোহী রাস্তার বাঁক ঘোরার সময় হেলে যায়? অনেক সময় আমরা রাস্তাতে বাঁক যে রয়েছে সেখানে সাইকেল বা বাইক আরোহী যারা আমরা জার্নি করি তারা কিন্তু একটু হেলে যায়, তাই না? সেটা বল হচ্ছে কি, অভিকেন্দ্র বল। সেটা হচ্ছে অভিকেন্দ্র বলের কারণে কিন্তু হেলে যায়, ঠিক আছে। এবার আমরা চলে যাবো পাঁচ নম্বর কোশ্চেনে। পাঁচ নম্বর কোশ্চেনে কী বলছে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী জানা যায়? নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানা যায় জাড্য ধর্ম এবং বলের সংজ্ঞা। এই দুটো কিন্তু পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে। আমরা কি আমরা দেখতে পাচ্ছি এবার যে ছয় নম্বর কোশ্চিনে আমরা দেখতে পাচ্ছি নিউটনের প্রথম গতিসূত্রের প্রয়োগ, অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্রের প্রয়োগ হতে বলতে পারি আমরা, বা বলতে পারি নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ। সেক্ষেত্রে কী হতে পারে দেখো, প্রথমে বলছে কি, এক নম্বর বলছে কি, স্থির বাস হঠাৎ করে চলতে আরম্ভ করলে পিছনে হেলে যাওয়া। যদি স্থির বাসে আমরা আরোহণ করি, তাহলে যখন বাসটা চলতে শুরু করি তখন পিছনের দিকে হেলে যায়, সেটা কিন্তু প্রথম গতিসূত্রের কারণে হয়ে থাকে। আর আমরা প্রথম গতিসূত্রে যে পেয়েছি জাড্য শক্তি, সেই জাড্যর গতি যে পেয়েছি সেখানে কিন্তু জাড্যকে দুই ভাগে ভাড়া, স্ত্রী জাড্য এবং গতি জাড্য। এই যে উদাহরণটা যেটা আমরা পড়লাম যে বাস যখন আরম্ভ করে চলতে তখন কিন্তু পিছনের দিকে সে ব্যক্তি, বাসে আরোহণকারী ব্যক্তি হেলে যায়, সেটা কিন্তু স্থিতি জাড্যর একটি উদাহরণ। মানে প্রথম গতিসূত্রের, নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ সহ স্থির জাড্যেরও কিন্তু একটি উদাহরণ। দেখো দুই নম্বর কী বলছে, কম্বলে ধুলো ঝাড়া এবং কাঁচ ছড়িয়ে গ্লাসে কয়েন ফেলানো। অর্থাৎ আমরা যদি কম্বলে যদি কোনো লাঠি দিয়ে বাড়িয়ে যদি ধুলো ছড়াই, তাহলে কিন্তু এই প্রথম গতিসূত্রের ধারণা প্রয়োগ করা হয়। এবং যদি গ্লাসের উপরে কোনো কাঁচ ছড়া হয় আর কাঠের উপর যদি কয়েন থাকে, সেই কয়েনটা কিন্তু আমরা সহজেই গ্লাসের মধ্যে ফেলতে পারি। এটাও কিন্তু প্রথম গতিসূত্রের হয়, এটাও কিন্তু একটা স্ত্রী জাড্যের উদাহরণ বটে। এবার আমরা তিন নম্বর চলছি। তিন নম্বর বলছি কি, বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা কী হয়, সামনের দিকে ঝুঁকে পড়ে, তাই না? এটাও কিন্তু প্রথম গতিসূত্রের প্রয়োগ নিউটনের, কিন্তু এটা একটা গতিজাড্যের মধ্যে পড়ছে। অর্থাৎ গতি থেকে যখন আমরা স্থির হচ্ছি তখন সেটাকে আমরা গতিজাড্য বলছি। সেরকম একই রকমভাবে যদি আমরা আলোচনায় রাখি, তাহলে বলছি দেখো, পাখার সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ কিন্তু পাখাটা ঘোরে, সেটাও কিন্তু প্রথম গতিসূত্রের প্রয়োগ। লম্বা লাভ দেওয়ার জন্য কিছু দূর আমরা দূরে কিছু সরিয়ে দেই, সেখান থেকে লাভ দেই, সেটাও কিন্তু প্রথম গতিসূত্রের প্রয়োগ কিন্তু হয়েছে এখানে। দৌড় প্রতিযোগিতার পর দৌড় শেষ হয়ে গেলেও কিন্তু আমরা কী করি, আমাদের দৌড়টাকে থামাতে পারি না বা স্থির হতে পারি না ঠিক করে, মানে যেখানে দাগ থাকে, যেখানে দৌড় সমাপ্ত ঘটবে সেখানে পৌঁছে যাওয়ার পরেও কিন্তু আমরা নিজেকে স্থির করতে পারি না, সেটাও কিন্তু প্রথম নিউটনের প্রথম গতিসূত্রের ধারণা, সঙ্গে সঙ্গে কিন্তু গতিজাড্যেরও ধারণা। এরপরে আমরা চলে যাব সাত নম্বর প্রশ্নে যাব।
সাত নম্বর প্রশ্নে কি বলছে বন্ধু সেটা তোমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাত নম্বর প্রশ্নে আমরা সহজ একটি প্রশ্ন, সেটা কিন্তু মনে রাখছে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কী বিষয় জানা যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানা যায় ভরবেগ এবং বলের পরিমাপ সম্পর্কে, ভরবেগ এবং বলের পরিমাপ সম্পর্কে। দেখো দুই নম্বর আট নম্বর প্রশ্ন কী বলছে, নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগ, নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগে কী কী ক্ষেত্রে দেখা যায়। দেখো এক নম্বর বলছে আমাদের কি সেটাতে কামান, দেখো এক নম্বর বলছে কামান বা বন্দুক থেকে গুলি ছড়লে কামান বা বন্দুকের পিছনে সরে যাওয়া, কামান বা বন্দুক থেকে যদি গুলি ছুড়ি কামান বন্দুক পিছনের দিকে মানে ধাক্কা দেয় সেটা হয়ে থাকে। এবং দুই নম্বর কি, চেয়ারে বসে চেয়ার না তুলতে পারে, আমি চেয়ারে বসে আছি কিন্তু সেখান থেকে আমি চেয়ার তুলতে পারছি, চেয়ার তুলতে চাচ্ছি তাহলে সেটাকে পাবো না। এই দুটো সূত্রই কিন্তু আবার ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে, এই দুটো উদাহরণই কিন্তু আবার ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে, এটাও কিন্তু আমরা বলতে পারি। এবার নয় নম্বর প্রশ্ন, আমার নয় নম্বর প্রশ্নতে কী বলছে, দেখো এক নিউটনের সমান কত ডাইন, এক নিউটনের সমান 10^5 ডাইন, এক নিউটনের সমান 10^5 ডাইন। এবার আমার দশ নম্বর প্রশ্ন যাবো, দশ নম্বর প্রশ্ন কী বলছে, দেখো দশ নম্বর প্রশ্ন কী বলছে সেটা আমরা একটু লক্ষ্য করি। নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ, নিউটনের তৃতীয় সূত্রের কিছু উদাহরণ আমরা দেখবো, সেটা কী দেখো কি, নৌকো এক নম্বর বলছে কি, নৌকো ঘাটে এসে পৌঁছালে নৌকোটি পিছনে সরে যাওয়া, কোনো নৌকো থেকে যদি আমরা ঘাটে এসে পৌঁছাই, কোনো ব্যক্তি যদি সেখান থেকে নামে, সে একটা কিন্তু প্রতিক্রিয়া দেয় এবং যার ফলে কিন্তু নৌকোটা পিছনের দিকে সরে যায়। অ্যাকচুয়ালি তৃতীয় সূত্রের, নিউটনের তৃতীয় সূত্র হলো প্রত্যেকটা বস্তুর কী রয়েছে, ক্রিয়া এবং সমান প্রতিক্রিয়া রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি নৌকো ঘাটে এসে পৌঁছলে পিছনের দিকে ফিরে যাওয়া, সেটাকে পিছনে চলে যায় বা সরে যায়, সেটা কিন্তু তৃতীয় নিউটনের তৃতীয় সূত্র। এবং কি দুই নম্বর কী বলছে, বায়ুশূন্য স্থানে পাখি উঠতে না পারা, বায়ুশূন্য স্থানে পাখি উঠতে না পারা, এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্র। এবং মহাকাশে রকেট বা জেট প্লেন ওড়া, এটাও কিন্তু নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলে। এবার আমরা চলে যাবো এগারো নম্বর কোশ্চেনে, এবং এগারো নম্বর কোশ্চেনে কী রয়েছে সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করবো। প্রথম প্রশ্ন কী বলছে এগারো নম্বর কোশ্চেন, সেটাও কিন্তু আমরা ভালোভাবে দেখে নেই। দেখো কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরে দিকে ওঠানো যাবে, আর প্রশ্ন বলছি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরে দিকে ওঠানো যাবে তার ওজন কী হবে, তার ওজন তত কিন্তু কমবে। ওকে, এবার বারো নম্বর কোশ্চেনে রয়েছে, একটি বস্তুর অনুভূমিক তলে সমুদ্র গতিতে গমন করে তবে বস্তুটির চলার সময় কোন রাশিটি থাকবে না। আবার বলছি বারো নম্বর কোশ্চেন, আবার বলছি বন্ধুরা বারো নম্বর প্রশ্ন, একটি বস্তু অনুভূমিক তলে সমুদ্র গতিতে গমন করে তবে বস্তুটি চলার সময় কোন রাশিটি থাকবে না, সেটা হচ্ছে ত্বরণ রাশিটি থাকবে না। এবার রয়েছে তেরো নম্বর কোশ্চেন, তেরো নম্বর কোশ্চেন বলছে কি, কোন রাশির একক ডাইন সেকেন্ড, বলের একক ডাইন সেকেন্ড, কোন রাশির একক ডাইন সেকেন্ড, বলের একক ডাইন সেকেন্ড। এবারে কিন্তু আমরা দেখবো চোদ্দো নম্বর কোশ্চেন এবং পনেরো নম্বর কোশ্চেনে কী বলছে সেটা কিন্তু একবার দেখে নিই। চোদ্দো নম্বর কোশ্চেনে কী বলছে সেটা কি, দুধকে মন্থন করলে ননী দুধ থেকে আলাদা হয়ে যায়, দুধকে মন্থন করলে ননীটা দুধ থেকে আলাদা হয়ে যায়, কোন কারণে এটি ঘটে, এটা হচ্ছে কেন্দ্রাতিক বলের কারণে এটি ঘটে। আর বলছি যে দুধকে মন্থন করলে ননী দুধ থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে, এটি কোন কারণে ঘটে, কেন্দ্রাতিক বলের কারণে ঘটে। এবার পনেরো নম্বর কোশ্চেন রয়েছে সেটা একবার দেখবো, সরল দোলগতিতে গতিশক্তি কী হয়, সরল দোলগতিতে গতিশক্তি কী হয়, কী হয়, হ্যাঁ প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়, প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়, এটা একটি পরীক্ষা এসেছিলো সেখান থেকে কোশ্চেনটা নেওয়া, সরল দোলগতিতে গতিসূত্র কী হয়, প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। এবার আমরা চলে যাবো ষোলো নম্বর কোশ্চেনে, টপ টোয়েন্টির কোশ্চেনে, এবার আমরা ষোলো নম্বর কোশ্চেনে চলে এসেছি, ষোলো নম্বর কোশ্চেনে কী বলছে দেখার আমরা চেষ্টা করবো, এটাও একটা কোনো ভালো একটা প্রশ্ন এবং এটাও কিন্তু একটা পরীক্ষা এসেছিলো। একটি সেকেন্ডস পেন্ডুলামকে চন্দ্রে নিয়ে যাওয়া হলো যেখানে জি এর মান পৃথিবীর এক ষষ্ঠাংশ, পেন্ডুলামটির দোলনকাল কত হয়, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। একটু পেন্ডুলাম, একটু সেকেন্ডস পেন্ডুলামকে আমরা চন্দ্রে নিয়ে গেলাম, সেখানে জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তার মান কিন্তু পৃথিবীর থেকে এক ষষ্ঠাংশ হলে পেন্ডুলামটির দোলন কত হবে, তো ওটা উত্তর এক সেকেন্ড, ঠিক আছে, পেন্ডুলামটির হচ্ছে দোলনকাল এক সেকেন্ড। সতেরো নম্বর কোশ্চেন, এবার সতেরো নম্বর কোশ্চেন, কোনো বস্তুর ভর ও তার ওজন থেকে আলাদা কারণ, কোনো বস্তুর ভর তার ওজন থেকে আলাদা, এটা কী কারণ, কেন এটা হয়, তাই না, প্রশ্নটা এটা খুব সুন্দর যে কোনো বস্তুর যে ভর সেটা তার ওজন থেকে কেন আলাদা, উত্তর কী, উত্তর বলছে কি, এখানে আমরা উত্তরটা দেখতে পাচ্ছি যে ভর হলো কোনো বস্তুর পরিমাপের মাপ, ভর কিন্তু কোনো একটা বস্তুর পরিমাপ করার মাপ, কিন্তু ওজন হলো বল, ওজনটা কিন্তু বল, ভর এবং ওজন দুটো আলাদা, তো কেন, কারণ ভর হচ্ছে কোনো বস্তুর পরিমাপ করা হয় আর ওজন কিন্তু হচ্ছে ওজন হলো বল। আঠারো নম্বর কোশ্চেনের দিকে আমরা যাবো, একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং সমরৈখিক দুটি অসমান বল প্রয়োগ করা হলো এর ফলে বস্তুটির কী হবে, প্রশ্নটা এরকম, একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটি অসমান বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটির কী হবে, বস্তুটির বৃত্তাকার এবং রৈখিক কোনো গতি থাকবে না, বস্তুটির কী হবে না, বৃত্তাকার এবং রৈখিক কোনো গতি থাকবে না। এবার আমরা চলে যাবো উনিশ এবং কুড়ি,
আর দুটি মাত্র প্রশ্ন রয়েছে ১৯-২০। ১৯-এ কি বলছে, এটা পরীক্ষা এসেছিল একবার, পরীক্ষা এসেছে সেলাই মেশিনে কী ধরনের ঘূর্ণন দেখা যায়, WBCS-এ এসে প্রশ্নটা, সেলাই মেশিনে কী ধরনের ঘূর্ণন দেখতে যায়, সেলাই মেশিনে কি দোলায়মান ঘূর্ণন দেখা যায়, ইংরেজিতে বলে অসিলেটরি মোশন, দোলায়মান ঘূর্ণন ইংরেজিতে বলে অসিলেটরি মোশন। এবার হচ্ছে আমরা চলে যাবো ২০ নম্বর এবং শেষ নম্বর প্রশ্ন, সেখানে বলছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কী জানা যায়, ক্রিয়া প্রতিক্রিয়া সম্বন্ধে জানা যায়। ওকে বন্ধুরা, আজকে আমরা টপ ২০ কোশ্চেন্স আমরা জেনে নিলাম এই অধ্যায়টি থেকে, আমাদের এটা ২০ সায়েন্সের দ্বিতীয় ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটু সায়েন্স তোমরা তার সঙ্গে সঙ্গে ভালো করে দেখবে বইগুলো, আর সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে, তোমাদের বন্ধু যারা বান্ধব রয়েছে যারা WB কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওগুলি কিন্তু তাদের শেয়ার করে দেবে, তাহলে তারা উপকৃত হবে। অল দ্য বেস্ট সমস্ত বন্ধুদের, এখানেই ভিডিওটি শেষ করছি, জয় হিন্দ।